নারায়ণগঞ্জের ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় ধলেশ্বরী নদীতে আজ সকাল 8:30 নাগাদ একটি যাত্রীবাহী ট্রলার নদী পারাপার হচ্ছিল। ঠিক ওই সময় বরিশাল থেকে ঢাকার সদরঘাটগামী একটি লঞ্চের সাথে ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। এই ঘটনায় এখন পর্যন্ত 8 জন নিখোঁজ রয়েছেন বলে আমাদেরকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও উপজেলা প্রশাসন। তারা ইতিমধ্যে 8 জনের একটি তালিকা করেছেন। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, ট্রলারটি ডুবে যাওয়ার পর থেকে কিন্তু সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক উদ্ধারকারী ডুবুরি দল কিন্তু এখানে এসেছেন। তারা কিন্তু ঠিক তখন থেকেই উদ্ধার অভিযানটি চালিয়ে যাচ্ছেন। তো ইতিমধ্যে ফায়ার সার্ভিস সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারাও এখানে এসেছেন। এছাড়া যাদের স্বজনরা নিখোঁজ রয়েছেন তারাও কিন্তু খবর পেয়ে এই নদীর তীরে ছুটে এসেছেন। আমরা ঠিক কিছুক্ষণ আগে থেকেই দেখেছি যে এখানে অসংখ্য স্বজনের আহাজারি এবং আশেপাশের বিভিন্ন মানুষও ছুটে এসেছেন এই ট্রলার ডুবির খবর পেয়ে। তো আমরা এই মুহূর্তে আপনাদেরকে কথা বলবো যে যাদের স্বজন নিখোঁজ রয়েছে এমন কয়েকজনের সাথে। আমাদের এই মারতো সাত পরে ফাঁকা ফুল আর এনে মুহজল গিরে ওরে এই ফারে মনে হে আসি নে গুদারে মধ্যে লগের লোক করছে, হে আর উত্তরলো না, হে আর উত্তরছে না, হে আল্লাহ কোথায় যাচ্ছে, হে এই মারতো সাত যেতেছে মুর্শিদ থেকে। নিখুঁত না কিন্তু এটা আমার আত্মীয় স্বজনই, ওপার ওই ছেলেটা এপার মাদ্রাসা পড়ে, ওপার ছাত্র ফড়াইতো, ছাত্র ফড়াইয়া ওই ট্রলারে এপার আইতি লইছিল ছাত্র ফড়া শেষ করিয়া। কিন্তু আসবার সময় দুর্ঘটনাটা ঘটে, তখন সে নিখোঁজ। আমরা আরো কয়েকজন প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলবো, তারা ছুটে এসেছিল, কি হয়েছিল ঘটনা। এখানে উদ্ধার কর্মী, আমরাও প্রথম উদ্ধার করছিলাম, আমি 3 জন লোক উদ্ধার করছি, একজন মহিলা 2 জন পুরুষ উদ্ধার করছি, পরে হাসপাতালে পাঠিয়েছে। এরপরে আরও আমার আগে আরও অনেক লোক উদ্ধার করছে, একটা বোট পুরা বোঝাই। আপনারা শুনছিলেন এখানে আমরা কয়েকজন প্রত্যক্ষদর্শী এবং যাদের স্বজনরা নিখোঁজ রয়েছেন এমন কয়েকজনের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে বিভিন্ন কাজেই মূলত এই ফতুল্লার ধর্মগঞ্জের যে ধলেশ্বরী নদী রয়েছে এই নদীর ওই পারের জায়গাটির নাম প্রতাপনগর। সেই প্রতাপনগর ঘাট থেকে তারা শহরের উদ্দেশ্যে আসছিলেন। এখানে কলেজের ছাত্র এবং মসজিদের মোয়াজ্জেন, মাদ্রাসার ছাত্র এবং পোশাক কারখানার শ্রমিকরাও আছেন বলে আমাদেরকে জানিয়েছেন তাদের স্বজনরা। তো তারা এখনও পর্যন্ত এই নদীর তীরে অপেক্ষা করছেন, তাদের প্রিয় মানুষটির জন্য খোঁজ করার চেষ্টা করছেন।